জিয়া পরিবার ক্ষমতায় থাকলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করে দেশের মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেন আর মুজিব পরিবার ক্ষমতায় এলে গণমাধ্যমকে গলা টিপে বন্ধ করে সাংবাদিকদের বেকার করে দেয় বলেও মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সদস্যদের পরিচয়পত্র প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এদিকে একই অনুষ্ঠানে প্রতি বছর উনত্রিশ ডিসেম্বর সাংবাদিক নির্যাতন কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ প্রমুখ